আমাদের আসল আপন হলো আমার দয়াল নবীজি। ঠিক না বেঠি? তোমায় ডাক দিলে ও বুলারে চায়ারে, ও দয়াল রে ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে। বলেন না ধীরে ধীরে চায় রে। আমি যখন চলে যাব কবর দেশে, তোমার হাতে পড়াই দিও সাদা কাপড় দিয়া রে, সাদা কাপড় দিয়া। আরে যাইবার বেলায় আমায় লয়া যায় রে, বলে যাইবার বেলা আমায় লয়া যায় রে, ও দয়াল রে ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে। আমার বাবা একটা কথা মনে রাখবেন বাবাজি, আমার রাজীব ভাই যদি বাবা আমি আসি কি যদি এখন আমরা দুই ভাই যদি অসুস্থ হয়ে যায়, একটা কথা জানতে চাই রে এ আপনাদের কাছে, আমি আমরা যদি অসুস্থ হয়ে যাই রে বাবা, বলেন তো এই অসুস্থ হওয়ার পিছনে আমাদের কষ্টের ভাগ আমার সন্তানে বুক করবে কিনা রে বাবা, এই কষ্টর বাকি আমার ছেলে নিবে, এই কষ্টর বাকি আমার মেয়ে নিবে? নিবে কখনো? তারা নিবে না। ঠিক না বেঠিং বাবা? আমি যদি এক মাস দুই মাস কষ্টের মধ্যে পড়ে থাকি, ওই কষ্টের বাঘ আমার নিজেই বুক করতে হবে। বোঝা গেল রে বাবা, কবরে যখন আমরা চলে যাব ওই কবরে আজাবের বাঘ আমার আদর সন্তান নিবে না রে বাবা, আমার ছেলে নিবে না, আমার মেয়ে নিবে না, আমার বিবি নিবে না, কিন্তু আমার মৃত্যুর পরে আমার সন্তান আর আমার সম্পত্তির বাঘ নিবে। ঠিক না বেঠি? আত্রাতি লাগুন ইয়া রাসূলুল্লাহ, আর মহব্বত গুন আল্লাহু আকবার। এই জন্য বহু জায়গায় আমি বলি, মনুরে মরণ কথা কর শরণ, স্ত্রী পুত্র কেউ নাই আপন, ধনরত্ন সবিও কারণ মনুরি। ওরে তুই মরিলে সঙ্গের সাথী বাবা, ওরে তুই মরিলে সঙ্গের সাথী, হইবে না একজন সেকেন্ড কইরে পাগল মন, ওরে একবার বাবলি না রে তোর হবে যে মরণ। কোন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সিবিরাবিহি জাল্লাল্লাহ, মাফি কলবি গহিরুল্লাহ, হাসবিরাবি জাল্লাল্লাহ, মাফি কলবি গহিরুল্লাহ, নূর মোহাম্মদ সাল্লাল্লাহ, নূর মোহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমাতান লিল আলামিন। أيها الإنسان ما غرك بربك الكريم في شان حبيبه
مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم بيتوري مايكل ساوند باردين مولانا محمد وعلى آل سيدنا ও আমার দুরুলের জুমগমেরা ও আমার মাসপুরে জুমগমেরা ও আমার বিটগরে জুমগমেরা ও আমার বদ্রগাছার জুমগমেরা আপনার নবী আমার মায়ের নবী ডাক দেব বলেন ও আমার উম্মত রে তোমাদের কাহারে যদি মহব্বতের বাবা মারা যায় যাই কিনা রে বাবা তোমাদের কার যদি বাবা মারা যায় ওই দিন কান্নার পরে আদরের বাবারে তোমরা ভুলে যাও তোমাদের মা যদি মারা যায় ওই দিন আদরের মারে তোমরা ভুলে যাও আপনার নবী আমার নবী ডাক দা বলেন ও আমার উম্মত তোমরা একজন আর একজনকে বলতে পারো আমি মদিনাওয়ালা আমার কোন উম্মতরে আমি বলতে পারি না যে নবী আপনারে আমারে বলে না ওই নবীর মহব্বতে দরুদ পড়ার সময় কি পণতা করা যাবে না সকলে মহব্বতে পড়ে না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা خلقوں سے اولیاء اولیاء سے رسول اور رسول سے اعلی ہمارا نبی اللهم مولانا محمد وعلى آله مولانا لا إله একটু ইকু দেন لا إله ভালো লাগে লা ইলাহা আলা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ আলা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা اسمي ربي جل الله ما في قلبي غير الله بولن حسبي ربي آها ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله أرجو لا إله إلا الله لا إله دينت الله بامت الله دينت الله بامت الله شامون الله لا إله أرجو لا إله أهلا إله
إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم চিৎকার মেরো কোন আল্লাহু আকবার ও আমার দিবঙ্গ ভাইরা আসেন আমরা সকলে প্রাণ ভরে আল্লাহ পাকের মহব্বতে একটু জিকির করি আর জান্নাতের বাগানে সে বসে যাই এমন হতে পারে গো আজকের মাহফিল জানে কার জন্য জীবনের শেষ মাহফিল বলেন তো কারা কারা কবর যাবেন হাতটা তুলে দেখান হাত নামান আমরা সকলে কবরে যাত্রী সকলে হাতটা তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ মহব্বতে কোন আল্লাহু আকবার আসেন কবরবাসী শরণ মাহফিল আমরা খুশি নেবে যার একটু মেহেরবানি করে কবরবাসীর জন্য একটু দোয়া করে নি শুকর একটু হাত নো আল্লাহুম্মা আমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া شفي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين مبدو الله করো আল্লাহ জালয় তোমার মুনি আল্লাহ ঘরে ঘরে প্রেম মিলাই সরে আল্লাহ তুমি জাসিয়া জাসিয়া হামদার শুনে কইবানে কথায় আল্লাহ কব রে সোমায়া রে আল্লাহ করো আল্লাহ জালয় তোমার মনি আল্লাহ 2023 সালে আল্লাহ ইসালে সবের মাহফিল কবরবাসী স্মরণ মাহফিল আল্লাহ আমি আছি কি বাদেশার জান্নাতের বাগানে বসে গেলাম রে আল্লাহ আমার পাশে আমার আজি ভাই আছেন ডানে বামে মুরব্বী বাবার আছে আল্লাহ মবুদ আল্লাহ হামদার গুনা মাফ কইরা দাও আল্লাহ দুরুদ সালাম মদিনার রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ আজকার মাহফিল কবুল কইরা নাও জানি না রে আজকের মাহফিলে কার জানে মা আছে বাবা দুনিয়াতে নাই আল্লাহ 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 আরজনে মাসে বাবা দুনিয়াতে নাই রে আল্লাহ আরজনে মা ও নাই বাবা ও নাই রে আল্লাহ আল্লাহ এমন আব্বা আমার কবরে আজাব দিও আল্লাহ দুরুল গ্রামবাসীর কবরে আজাব দিও না আল্লাহ পাশে কবরস্থান অনেকের মাঝে বাবা লাহিরে অনেকের মাঝে বাবা নেই বাবা সে মা দুনিয়াতে নাই রে আল্লাহ অনেকের মা ও নাই বাবা ও নাই রে আল্লাহ ঈদুল আজহা ঈদ হয়ে গেল গরু জবাই হইয়া গেল রে কলিজা ফাঁক হইয়া গেলি যে মা সন্তান না হলে কলিজা মুখে দিত না রে আল্লাহ আজ যার ঘর মানাই রে
দুঃখ বলবার জায়গা নাই রে আল্লাহ, আল্লাহ এমন যে মা কলিজা আমরা না হালাইয়া খাইতো না, বাবার খবরে যাব দিও আল্লাহ। এই মাহফিল আজকে প্রায় 3 বছর এই মাহফিলটা বন্ধ ছিল রে আল্লাহ। এই কমিটির অনেকে বলছে আছে কি হুজুর, এই মাহফিল বন্ধ থাকার কারণে আমরা অনেকে অনেকে বিপদে পড়ে গেছি। আল্লাহ সকল কবরবাসীদেরকে মাফ কইরা দাও কোন আল্লাহ, আর মায়া কইরা কোন আল্লাহ, আল্লাহ এলাকাবাসীর কবরে আযাব দিও আল্লাহ। আজকের মাহফিলে উসিলা করিয়া আজকের মাহফিলে তারা প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান মেহমান আল্লাহ, বিশেষ মেহমান ও আল্লাহ, প্রধান বিশেষ অতিথি আল্লাহ, যত অতিথি বিন্দুরা পুষ্টার নাম অরসু আল্লাহ, সবার তুমি মাফ কইরা দাও। এত মায়া করতেন যারো আল্লাহ সংসারে, তারা পূজি শুয়ে গোয়াসেন কবরে আল্লাহ। আমার ডানে বামে যারা হাত তুলছে সবার হাত বাড়াই দেবে আল্লাহ, আল্লাহ জানি না রে এই 2023 সালের আজকের কার জন্য যেন শেষ মোনাজাত রে আল্লাহ, আজকের মোনাজাত কার জন্য শেষ মোনাজাত রে আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি হায়াত বাড়ায়, সহসভাপতি হায়াত বাড়ায় দাও, প্রধান বিশুদ্ধ হায়াত বাড়ায় দাও আল্লাহ। আমার এই মাহফিল কমিটি বিন্দু সকলে হ্যাঁ তুমি তো বরকত দিয়া দাও রে আল্লাহ। আল্লাহ আমার ভাইরা সিম ভাই হায়াত বাড়িয়ে দাও, ওরা রব্বা মা বংশের জমানো যারা কবর আছে সবাই মাফ করে দৌ রে আল্লাহ। ওরা বীরে হোহমা কামার রব্বা ইয়ানি সগীরা বলেন না, ওর বীরে হোহমা কামার রব্বা সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুকর গুণ আল্লাহু আকবার। আমরা কি সকলে খুশি না বেজার, একটু হাতরা তুলে দেখেন কারা কারা খুশি, যারা দোকানপাটে রাস্তাঘাটে আছেন সবাই যাতে জান্নাতের বাগানে চলে আসে, আমার সাথে সবাই একটা আওয়াজ দিবেন, রাজি আছেন নি? কার মহব্বতে, নবীর মহব্বতে, কার মহব্বতে? আমরা কার মহব্বতে বসে গেলাম? আমার নবীর মহব্বতে, আমার আল্লাহ পাকের মহব্বতে, আল্লাহ একবার, পিতা মাতার মহব্বতে বসে গেলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নবী আছে যেখানে, নবী নাই যেখানে, ওলি আল্লাহ যেখানে, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, কুরআন সুন্নার আলো, কবর বাসীর স্মরণে মাহফিল, মারহাবা বলেন। আল্লাহ যে আজকের মাহফিলটা কবুল করে সকল গুণে আমিন। কবর বাসীর স্মরণে মাহফিল হইলে আমি খুশি হই, ঠিক না বিঠি? কারণ আমাদের আসল জায়গা হলো কবর, ঠিক না বিঠি? আমি জানতে চাই আমাদের আসল বাড়ি কি কবর না বিল্ডিং? আরও আসতে বলেন, আরও আসতে, কবর। এই কবর থেকে কেউ বাঁচার রাস্তা আছে বলেন তো? এই কবর থেকে কি কেউ রেহাই পাবেন? 10 তলা বিল্ডিংয়ের মালিক উনি কি সারা জীবন দুনিয়া থাকবে?
আমি আছি কি সারা জীবন থাকব, আজকে প্রধান অতিথি বিশেষ অতিথি উনি কি সারা জীবন থাকব, জহুরুল ইসলাম ফরিদি সাহেব কি সারা জীবন থাকবে দুনিয়াত, তাহির সাহেব থাকবে না কখনো, আমরা কেউ দুনিয়া থাকব না, আমাদের আসল সেন্টার হলো কবর। বলেন তো আওয়াজ করে কোথায় কবর, এই কবর থেকে বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহু আকবার কোন। আমি জিজ্ঞাসা করো আপনি দাঁড়ান, আপনার নাম কি দাঁড়ান তো, আপনার নামটা কি, আপনার আব্বার নাম কি, আপনার দাদার নাম কি, দাদার দাদার নাম কি, শেষ ঠিক না বিঠি, এতটুকুই আমাদের, এতটুকু জিহান, এতটুকুই আমাদের খেয়াল দেন দাঁড়ান, এতটুকু আমাদের ভালোবাসা, দাদার দাদার নামও আমরা বলতে পারি না। বসেন, কারণ হচ্ছে আমরা দেখা গেল আমরা আমাদেরকে সবাই একদিন ভুলে যাবে ঠিক না বিঠি, আমাদেরকে ভুলে যাবে, তাহলে বোঝা গেল আসল জায়গা আমাদের কবর। আল্লাহ একবার বলেন। আমাদের সমাজের মধ্যে অনেকে আছে একটা কথাই ভুল করে বাবা, অনেকে বলে বাড়ির মালিক আমার দাদা ছিল, বলে কিনা রে বাবা, না 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 আমি আসি কি বলবো কথাটা ভুল বাবা, কারণ এই বাড়ির মালিক আমার দাদা ছিল না, এই বাড়ির পাহারা ধার আমার দাদা ছিল ঠিক না বেটি। আমার দাদা বিদায় হয়ে যাওয়ার পরে গো এই বাড়ির পাহারা ধার আমার বাবা হয়ে যায়, আমার বাবা যখন বিদায় হয়ে যাবে রে বাবা, আবার আমি আসি কি বাড়ির পাহারা ধার হয়ে যাব, আমার রাজি ভাই এই বাড়ির পাহারা ধার হয়ে যাবেন, উনি যখন বিদায় হয়ে যাবে রে বাবা, ওনার সন্তানেরা বাহির পাহারা ধার হয়ে যাবে ঠিক না বেঠি বাবা। বুঝা গেল এই বাড়ির মালিক আমরা কেউ না, আমাদের আসল বাড়ি হইল কবর। হাতরা তুই দেখুন আল্লাহ ভগবান, আরো বলেন কোথায় কবর। তাহলে কবর চিন্তা আমাদের বেশি বেশি করতে হবে। একটা কথা মনে রাখবেন, আপনার আমার আপন বলতে কেউ নাই রে বাবা, আমাদের আসল আপন হলো আমার দয়াল নবীজি ঠিক না বেঠি। তোমায় ডাক দিলে ওহ বুলারে চায়ারে, ও দয়াল রে ধীরে ধীরে ফিরে ফিরে চায়ারে, বলেন না ধীরে ধীরে চায়রে, আমি যখন চলে যাব কবর দেশে তোমার হাতে পড়াই দিও সাদা কাপড় দিয়া রে, সাদা কাপড় দিয়া, আরে যাইবার বেলায় আমায় লয়া যায়রে, বলে যাইবার বেলা আমায় লয়া যায় রে, খোদয়াল রে ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে। আমার বাবা একটা কথা মনে রাখবেন বাবাজি, আমার রাজীব ভাই যদি বাবা আমি আসি কি যদি এখন আমরা দুই ভাই যদি অসুস্থ হয়ে যায়, একটা কথা জানতে চাই রে এ আপনাদের কাছে, আমি আমরা যদি অসুস্থ হয়ে যাই রে বাবা, বলেন তো এই অসুস্থ হওয়ার পিছনে আমাদের কষ্টের ভাগ আমার সন্তানে বুক করবে কিনা রে বাবা, এই কষ্টর বাকি আমার ছেলে নিবে, এই কষ্টর বাকি আমার মেয়ে নিবে, নিবে কখনো তারা নিবে না ঠিক না বেঠি বাবা। আমি যদি এক মাস দুই মাস কষ্টের মধ্যে পড়ে থাকি, ওই কষ্টের বাঘ আমার নিজেই বুক করতে হবে। বোঝা গেল রে বাবা, কবরে যখন আমরা চলে যাব ওই কবরে আজাবের বাঘ আমার আদর সন্তান নিবে না রে বাবা, আমার ছেলে নিবে না, আমার মেয়ে নিবে না, আমার বিবি নিবে না, কিন্তু আমার মৃত্যুর পরে আমার সন্তান আর আমার সম্পত্তির বাঘ
নিবে ঠিক না বেঠিক আত্রাতি লাগন ইয়া রাসূলুল্লাহ আর মহব্বত গন আল্লাহু আকবার এইজন্য বহু জায়গায় আমি বলি মনুরে মরণ কথা কর শরণ স্ত্রী পুত্র কেউ নাই আপন ধনরত্ন সবিয় কারণ মনুরি ওরে তুই মরিলে সঙ্গের সাথী বাবা ওরে তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন সেগেন কইরে পাগল মন উরি একবার বাবলি না রে তোর হবে যে মরণ কোন আল্লাহ ভগবান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলা ইলাহা আলা ইলাহা الشبيرا به جل الله ما في قلبي غير الله حسبيرا به اه ما في قلبي غير الله نور محمد آه نور محمد آه لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا أيها الإنسان ما غرك بربك الكريم يا أيها الإنسان هي مانب ما غرّك كتُمار فيرا كلو ربي كابيل كريم من مهان ببر سوستارا دورشو دكى كتُمار جنة تير باغانة أشتي بادا ده কে তোমারে জান্নাতের বাগানে বসতে বাধা দে কোন আল্লাহ ভগবান তুমি কি জানো না যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন এত সুন্দর করে আর জাতকে আর কোন জাতকে আমার আল্লাহ সৃষ্টি করে না কোন আল্লাহ ভগবান আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক في أي سورة ما شاء ركبك الله أكبر كون أمر الله ربنا علينا بلد الذي خلقك فسواك فعدلك الله ربنا العالمين سيشتي করেছেন এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি সিরিয়াল ঠিক রেখেছি বলেন সুবহানাল্লাহ সূরাত মানে চেহারা আমার আল্লাহ বলেন আমি আমার বান্দারে দশটা অঙ্গুলি দান করেছি একটার সাথে একটার কোনো মিল নাই চেহারার সাথে একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা কোনো মিল নাই ঠিক না বেটিং বাবা জি আল্লাহ রাব্বুল আলামিন এত নাজ নিয়ামত তোমার দান করেছেন এই জন্য হাত রাতিলা বলেন নিয়ামত খাওয়ার পরে শুকরিয়া আদায় করা দরকার আসেনি আরও আসতে কোন আছে কি না তা বলি হাতে পায়ে ও ধরে বলি নামাজ পড়তে হবে ঠিক না বেঠিক কবরবাসীরা কি নামাজ পড়লে খুশি না বেজার বাবা মা কবর থেকে সন্তান নামাজ পড়লে খুশি না বেজার এমন যে সন্তান নামাজ পড়ে না যে সন্তান বাবা মারে স্মরণ করে না বাবা মা কবর থেকে অভিশাপ দিতে থাকে লানত দিতে থাকে যে সন্তান আমাকে ভুলে গেছে যে সন্তান আমাকে ভুলে গেছে ওই সন্তান বাবা মা কবর থেকে বদদোয়া দে দেখবেন বদদোয়া দিলেই সন্তান বিপদে পড়ে যায় এই জন্য বলা আছে কবরবাসীদেরকে যখন সন্তান স্মরণ করে কবরবাসীরা আবার এই জিন্দানিরে ভাই বন্ধুরে বাবাদের সন্তানের জন্য আউলাদের জন্য কবর থেকে দোয়া করে আল্লাহ আমার সন্তান আমাকে ভুলে না তুমি কিন্তু আমার সন্তানকে ভুলো না কইতেন আল্লাহু আকবার
বন্ধুরে আমার।